আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করবো আপনাদের মাঝে সেটি হলো ইমিগ্রেশনের কিছু নতুন আপডেট সংবাদ, আপনাদের কিছু প্রশ্ন উত্তর, এবং আমি নাকি খুব সমালোচিত ব্যক্তি বর্তমানে ইউটিউবে, নাকি আমার নিয়ে অনেকেই ঝড় পাকড়া উঠছে মালয়েশিয়ান যারা সংবাদ পাঠ করে তাদের মাধ্যমে। এখন আমি কি জন্য সমালোচিত সে বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। ওকে, যাই হোক, ইমিগ্রেশনের সংবাদ দিয়ে শুরু করি, যেটি হলো আপনাদের জ্ঞাতার্থে বলি যে মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি অলরেডি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে চলমান এমসিও মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ছিল এবং কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ছিল সেটি বৃদ্ধি করে, যেটি ছিল 26শে জানুয়ারি পর্যন্ত, ওটিকে বৃদ্ধি করে 5শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। ওকে, এর কিছু এসওপি আছে, এসওপি গুলোর মধ্যে বিস্তারিত এসওপি ইনশাল্লাহ আমাদের হাতে এখনো আসে নাই। যেগুলো আসছে সেগুলোর মধ্যে আছে যে মিনি মার্কেট সহকারে ওষুধের দোকান প্লাস রেস্টুরেন্ট, যেটা বন্ধ হওয়ার কথা ছিল 8টা পর্যন্ত, এটা এখন 10টা পর্যন্ত চালানো যাবে বা খোলা রাখা যাবে এই মোটামুটি। ওকে, যাদের রিক্যালিব্রেসির যে প্রোগ্রামটি চালু আছে, এদের ফিঙ্গারপ্রিন্ট যদি কোনো সময় কোনো কারণে হয় না, বাতিল হয় বা কোনো কারণে তারা রিজেক্ট হয়, তাহলে তাদেরকে দেশে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তাদেরকে মালয়েশিয়াতে আর থাকা যাবে না। এই মোটামুটি আমাদের মালয়েশিয়ার আপডেট সংবাদ। এরপরে আমার 10টি প্রশ্ন আছে, 10টি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব আপনাদের গতকালকের ভিডিও থেকে নেওয়া। এর আগে আমি বলে রাখি, আমি নাকি সমালোচিত, আমাকে কয়েকজনের ভিডিওর লিঙ্ক পাঠাচ্ছে যে আপনাকে অমুকে গালাগালি দিচ্ছে, অমুকে এই বলছে সেই বলছে, কেন বলছে, এতদিন তো কিছু বললো না, কেন এখন বলতেছে। ওকে, সেই বিষয়ে আপনাদেরকে বলি, আসলে আমি কোনো মিডিয়া কর্মী না, ওরকম কোনো বড় সাংবাদিকও না, বড় টেলিভিশনের সাংবাদিকতাও করি না, আমি মালয়েশিয়ান প্রবাসী। তবে অন্য দেশে আমি একটু দেখা গেছে ইমিগ্রেশনে ঘোরাঘুরি বেশি আছে বা ঘাটাঘাটি বেশি আছে, সেই কারণেই আপনাদের মাঝে প্রতিদিনই কিছু আপডেট সংবাদ উপস্থাপন করি, যাতে এই আপডেট সংবাদগুলো আপনারা খুব সহজে নিতে পারেন। মালয়েশিয়ান ভাষায় যে সংবাদগুলো আছে ওটা বাংলাতে সহজ করে বোঝায়। এই কারণেই দেখা গেছে আমি আমার ভিডিওর মধ্যে কোনো এডিটিং পাবেন না, একবারে ফ্রেশ ভিডিও আমি ধরি, কথা বলি, ছেড়ে দিই, এই ওরকম ভাবে প্রফেশনাল। আমার এটা প্রফেশন, আমি এখানে জানেন আমি ইউনিভার্সিটিতে চাকরি করি, তা আমি এই স্টুডেন্ট নিয়ে থাকি। এর মাঝেও আমার ইউটিউবে আসা আপনার 2017 সাল থেকে যখন দেখলাম যে বিভিন্ন মানুষ মালয়েশিয়াতে অবস্থানরত অর্ধশিক্ষিত কম শিক্ষিত যে সমস্ত ওয়ার্কার এখানে আছে, এরা আসলে অনেক কিছু বুঝতে পারছে না, বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে দালাল এজেন্ট খপ্পরের দ্বারা, তখনই থেকে আমার মানে আশা যে এদের জন্য কিছু করা, এদের জন্য কিছু তথ্য দেওয়া, সেজন্য ইমিগ্রেশনে ঘোরাঘুরি বেশি হয়। তবে আমার এটা ওই রকম কোনো প্রফেশন না যে আমার এটা করেই খেতে হবে বা এটা করেই বা ওই রকমই, ওই রকম কোনো কিছু না। তবে আমি চেষ্টা করি যাতে আমার দ্বারা, আমার কথার দ্বারা যে একটা মানুষের উপকারে আসে, একটা মানুষের উপকার হয়, সেজন্য মূলত এগুলো করা। যে বসে বসে সবাই বসে আছেন, যার যার কাজ করতেছেন, আমি সময়ের দিনের মধ্য থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় ব্যয় করে আপনাদের জন্য এই কাজগুলো করি, তাছাড়া অন্য কিছু না। কেন আমি সমালোচিত? ওকে, আপনারা জানেন কলিং বিসার গুজব নামে আমি একটা ভিডিও করেছিলাম, যে যেখানে আসলে বেশ কিছু সাংবাদিক, আমি কারোর নামও বলি নাই, কিছুই বলি নাই, তো এখানে অনেকেই বলতেছেন যে আমি নাকি বাংলা ভিশনের সংবাদকর্মী মিরাজ হোসেন গাজীকে আমি গালাগালি পারছি। আসলে তার প্রতি আমার কোনো, তার সাথে আমার কোনো পরিচয়ও নাই, বা তার সাথে আমি কেন গালাগালি পারবো? সে কি আমার শত্রু, বা সে কি আমার কোনো অধিকার হনন করছে, বা আমাকে কি গালাগালি দিছে, তাকে আমি কেন মানে গালাগালি দিব? আমি ব্যক্তিগতভাবে কাউকে ওরকম বলি নাই, তা কাদেরকে বলেছি? উত্তর হলো, মানে প্রশ্ন হলো, কেন আমি কাদেরকে বললাম? আর একটা প্রশ্ন হলো, আমি কি কলিং বিসার বিপক্ষে নাকি, যে কলিং বিসার কথা একজন বললো আমি ই হয়ে গেলাম? না, কলিং বিসার বিপক্ষে আমি না। কলিং বিসা হোক, হলে দেখা গেছে আমার আত্মীয় স্বজন আসতে পারবে, আমার দেশের জনগণ আসতে পারবে, তারাও এটা ইনকামের একটা সোর্স হবে, বাংলাদেশও রেমিটেন্সের এক ধাপ এগিয়ে যাবে, সেজন্য বিরুদ্ধে না। ওকে, তাহলে এখানে কথা হলো, তাহলে আমি কাদেরকে বলেছি? ওকে, এরকম মিরাজ হোসেন গাজী ভাই যেটা বললেন, উনি দীর্ঘদিন যাবৎ সংবাদ মাধ্যমে আছে, বাংলা ভিশনে আছে, প্লাস ওনার মন্ত্রণালয়ে ঘোরাঘুরি আছে, আমার মালয়েশিয়াতেও সফর করা আছে, যাই হোক উনি এটা নিয়েই আছে, এটাই তার পেশা। তো উনি যেটা বলছে যে তার যখন যে তথ্য পায় তথ্যটা তো প্রচার করাই তার দায়িত্ব, তাছাড়া এরকম তো না যে সে তথ্য দিল মানে সে অফার করছে।
সে তো অফার করছে না, অফার করবে মালয়েশিয়ান সরকার এবং বাংলাদেশ মন্ত্রণালয়ের মাধ্যমে। তো সে বলছে যে যখন যে সংবাদ পায় তখন সেটা দেয়, কিন্তু সমস্যা হলো তাদের এরকম যারা এরকম সত্যিকারে এরকম সাংবাদিকতা পেশায় আছে, তাদের সংবাদকে, তাদের সংবাদ আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সংবাদকে চুরি করে, তাদের সংবাদ থেকে কিছু তথ্য নিয়ে বানিয়ে গুছিয়ে আরো প্যাঁচ পিছনে কিছু ল্যাস লাগিয়ে গ্রাম ও অজপাড়া গ্রাম থেকেও কিছু এরকম ইউটিউবার আছে যারা এরকম চমক থামনেল দিয়ে এরকম প্রতারিত করে সাধারণ জনগণকে। তো আমাদের সমস্যাকে আমরা কিভাবে জানি? আমাদের এখান থেকে আমাদের দেশে আত্মীয় স্বজন আছে, তারা প্রতিনিয়তই বলে যে ভাই কলিং ভিসা খুলে দিছে, আপনি আমার পাসপোর্টে দিতে চাইলাম, আর এক আমার আত্মীয় স্বজনও কিছু আছে, মামাতো ভাইরা বলছে যে তোমার কথা মতো পাসপোর্ট বানায় রাখছি, সবাই পাসপোর্ট জমা দিছে, এখন আমার পাসপোর্ট তুমি জমা দিতে নিষেধ করো, তুমি যদি পারো আমাকে সাহায্য করতে করো, আর না হলে আমার পাসপোর্টটা আরেকজনকে দিয়ে দেই। এরকম মালয়েশিয়াতে আমরা যত হাজার হাজার প্রবাসী আছি, হাজার হাজার প্রবাসী আছি, প্রত্যেকেরই কিন্তু আত্মীয় স্বজনও চায় যে মালয়েশিয়াতে আসতে। প্রত্যেকের পরামর্শক্রমে কিন্তু অনেকেই দেখা গেছে প্রত্যেকের আমার ফ্যামিলি থেকে 7-8 জনের পাসপোর্ট তৈরি করে রেখেছে। যখনই আমি বলি যে না খবরদার এখনো কলিং ছাড়ে নাই, তারা মনে করে যে আমি তাদেরকে আনবো না, হয়তো তাদেরকে আমি মালয়েশিয়াতে আনতে চাচ্ছি না ওই জন্য। তো এই জন্যই দেখা গেছে যে এরকম আপনাদের হয়তো সংবাদ থেকে কিছু কারচুপি করে চুরি করে আবার তারা এই সেই বানিয়ে লেস লাগিয়ে এটাকে আরো 3-4টা ভিডিও করে, 3-4 দিন পরে প্রকাশ করে। এতে কি কি সমস্যা হয়? যেটা আমি বলছিলাম, তার পরের ভিডিওতে হয়তো আপনি যদি দেখেন গতকালকের ভিডিওতে বা তার আগের ভিডিওতে কিন্তু এই কলিং বিজনেস সম্পর্কে আমি বলেছি যে কি কি কারণে দেখা গেছে কারা এর ভুক্তভোগীর শিকার হয়। একমাত্র কারণ এই কলিং এর এই শব্দটা শুনলেই, কলিং এই শব্দটা শুনলেই এই আপনাদের এই সংবাদগুলো লিঙ্ক দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে মেসেঞ্জারে দিয়ে এরকম দিয়ে বলে যে অলরেডি ছেড়ে দিছে, মন্ত্রীর কাছে পাশ হয়ে গেছে, এই হয়েছে সে হয়েছে, টাকা দাও টাকা দাও, পাসপোর্ট দাও। আপনারা যারা এরকম আছেন তাদের জ্ঞাতার্থে বলি, আমাদের কাছে প্রচুর পরিমাণে এরকম রিসার্চ আছে, প্রচুর পরিমাণে তথ্য আছে যে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আমরা মালয়েশিয়াতে আছি এদের কাছ থেকেই পাসপোর্ট হাতিয়ে নিয়েছে, পাসপোর্ট অলরেডি 1 বছর আগে জমা নিয়েছে, 1.5 বছর আগে জমা নিয়েছে, এখনও পাসপোর্ট কালেকশন করতেছে, টাকাও কালেকশন করতেছে। এখন মনে করেন যে কিছু কিছু এজেন্সি আছে বা এরকম দুষ্ট দালাল চক্র আছে যারা 1 বছর আগে পাসপোর্ট জমা নিল, সাথে 1 লাখ টাকা করেও নিল, 1 লাখ টাকা করেও নিল, কিন্তু এখন পর্যন্ত তাদের ঘুরাইতেছে, ওই টাকাটা তো লোকের কাছেও থাকতে পারতো। মূল কথা হচ্ছে আপনাদের এই সংবাদের মাঝে কিছু এরকম বিভ্রান্তি সৃষ্টি হয়, বিভ্রান্তি সৃষ্টি হয়, এইগুলো আবার আমাদের কাছে আসে যে ভাই অমুকে বলে দিতেছে, কলিং দিছে, আপনি তো কিছুই জানেন না, অমুকের মানুষের মন্ত্রী ওখানে চলে গেছে, আপনি তো কিছুই জানেন না, আপনার তো কিছুই জানেন না, আমার পাসপোর্ট দিয়ে দিলাম, এই করলাম সে করলাম, এই যে বিভ্রান্তির শিকার, এই যে বিভ্রান্তির শিকার। মূলত আমি কিন্তু এখানে কাউকে বলি নাই যে অমুক সাংবাদিক এটা বলছে সে ফাউল, সে খারাপ, সে এরকম না, আমি বলছি কিছু এরকম দুষ্ট ইউটিউবার, যারা দুষ্ট ইউটিউবার তাদের গায়ে কাঁটা লাগার কথা, কিন্তু সাধারণ যারা এরকম গণমাধ্যম কর্মী আছে যারা সত্যিকারেই প্রবাসীদের নিয়ে কাজ করে, প্রবাসীদের নিয়ে কথা বলে, প্রবাসীদের সুখ দুঃখে তাদের পাশে থাকে, তাদের জন্য কলাম লেখে, তাদের জন্য সংবাদ তৈরি করে, তাদের জন্য তাদের জীবন থেকে কিছু সময় ব্যয় করে, লোকের সাথে কথা বলে, মন্ত্রণালয়ে কথা বলে, তাদের তাদের প্রতি তো আমার কোনো রাগ ক্ষোভ কিছুই নাই, তাদের জন্য তো বলি নাই, বলা হয়েছে কিছু দুষ্ট ইউটিউবারদের কথা, যে যারা এরকম সকালে বিকালে শুধু কলিং কলিং, এবং এটাও বলা হয়েছে এবং আমি বলেছি যে পিছনে 2-3 বছর যাবৎ বলতেছে, এরকম বলতেছে বলতেছে কলিং হয়েছে, সুখবর এই সেই। তো আমরা এখানে যারা আছি আমরা প্রতিনিয়তই চাচ্ছি, আমাদের কোনো লাভ আছে এখানে? না আমরা কোনো দালাল, না কোনো এজেন্ট, না আমরা আমরা লোক আনবো সেজন্য আমাদের এরকম এরকম কোনো কিছুই না। আমরা চাই যে মানুষ যেন এরকম দালাল খপ্পর হাতে না পড়ে, কাউ যেন আবার সিটিং এর হাতে না পড়ে। আবার আমরা যে সমস্ত সংবাদ প্রতিদিন কেন বলি, আমরা দেখেছি পিছনের 2017 সাল থেকে এ পর্যন্ত হাজার হাজার বাংলাদেশি এরকম দুষ্ট এজেন্টের কাছে টাকা দিছে, পাসপোর্ট দিছে, 7,000 রিঙ্গিত, 8,000 রিঙ্গিত, 10,000 রিঙ্গিত দিয়েও ধরা খাইছে, তারাও ভিসা করতে পারে নাই এরকম দুষ্ট এজেন্টের কাছে। সেজন্য আমরা এই সমস্ত সতর্কতা বলো কথা টথা বলি কি জন্য, এই দুষ্ট এজেন্ট থেকে বিরত থাকার জন্য। মূলত তাদের এই ইনফরমেশনগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য তাদের কিছু যেন উপকারে আসে এই জন্য। তাছাড়া আমাকে বেশ কয়েকজনে বলতেছে যে আপনাকে এরকম গালাগালি পারছে, আপনাকে ধুয়ে দিছে, আপনার বিরুদ্ধে কথা বলছে, আমার
ব্যক্তিগতভাবে আমার কারো কেউ আমার শত্রু না, কেউ আমার শত্রু না, আমি এরকম কোন বিজনেস করি না যে আমার সে কম্পিটিটর হবে। হ্যাঁ, তবে এরকম অনেকে বলতে পারবেন যে আপনি গালাগালি পারছেন। ইয়েস, গালাগালি পারাটা স্বাভাবিক, গালাগালিটা পারাটা স্বাভাবিক। এবং কে কাদেরকে বলছি, যারা এরকম দুষ্টু এজেন্ট দলের সাথে সম্পৃক্ত, এবং কি আপনারা জানেন যে অজপাড়া গ্রাম থেকে তারা সংবাদ প্রচার করতেছে, আজকে বলে মালয়েশিয়ার সংবাদ, এবং কে দাঁড়ান পিছনের সংবাদ, একবার বলেন যে মালয়েশিয়ার লোকদের কার্ড দিবে, লাল কার্ড দিবে, নীল কার্ড দিবে, ব্লু কার্ড দিবে, আজগুবি সংবাদগুলো। সে জীবনে মালয়েশিয়াতে আসে নাই, মালয়েশিয়ার ভাষা বোঝে না, মালয়েশিয়ার কোনো কিছুই বোঝে না, রাজনীতি বোঝে না, কিছুই বোঝে না। সে কুষ্টিয়া থেকে, রাজশাহী থেকে, চিটাগং থেকে, আবার কি বলে আপনার কক্সবাজার থেকে সেই মালয়েশিয়ান সংবাদ প্রচার করতেছে। ওকে, এরপরে আজকে বলতেছে মালয়েশিয়ান সংবাদ, আগামীকাল বলতেছে সৌদি সংবাদ, এরপরে বলতেছে দুবাই সংবাদ, এরপরে আপনার ইতালির সংবাদ, এই সংবাদ। তাহলে আমি তো, আমার যত ভিডিও দেখছেন, আমার তো এরকম অনেকেই প্রশ্ন করে, আমার যেখানে ইউটিউবার আছে, এখানে তো আমার অনেক ইউটিউবার আছে, সৌদি থেকে দেখে, দুবাই থেকে দেখে, কাতার থেকে, আমি তো তাদের নিয়ে কোনো সংবাদ বানাইলাম না। কেন বানাইলাম না? তাদের দেশ সম্পর্কে যথেষ্ট পরিমাণ নলেজ আমার মাথার ভিতরে নাই, তাদের ভাষাগত সমস্যা, তাদের অনেক কিছু আমি এগুলো বুঝি না, সেজন্য তাদের বিষয়ে তো আমি কোনো ভিডিও তৈরি করে নাই। তবে আমি মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড, ইমিগ্রেশনের সমস্ত পলিসি আমার জানা আছে আল্লাহর রহমতে, এটা এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করি, সেজন্য মালয়েশিয়াদের জন্যই করি। আমি তো যদি চাই যে আছে মিডিল ইস্টের কিছু সংবাদ, আমি ইন্টারনেট ঘেটে ঘেটে বের করলাম মিডিল ইস্টের সংবাদগুলো, ঘেটে ঘেটে আবার বাংলায় বললাম, এভাবে বললাম। আগামীকালকে আমি ইতালির, ফ্রান্সের কিছু সংবাদ ঘেটে ঘেটে বললাম, এটা তো আমার পেশা না, তা আমি ওরকম করলে করতে পারি, কিন্তু ওরকম তো করি না, সেজন্য যে বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান নাই সে বিষয়ে করিনি। সেজন্য যে সমস্ত ভাইয়েরা বলবেন যে তাদের গালাগালি পারছি, মূলত তাদের গালাগালি পারি নাই, ওই সমস্ত ইউটিউবারদের গালাগালি পারছি যারা সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, আজকে একটা, কালকে একটা, পুরো পিছনের 2-3 বছর যাবৎ এই একই আলাপ করছে, তাদেরকে বলেছি। সেজন্য যদি কারো অন্তরে তার জ্বালা ধরার মানায়, তাহলে তাদেরকেই ধরা উচিত, তাদের অন্তরে জ্বালা ধারণ করবে যারা এরকম মানে সকালে একালে বিকালে এক কথা এরকম ভাবে করে। তাছাড়া ব্যক্তিগতভাবে কোনো ইউটিউবারের বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ নাই, বা কারো কেউ আমার শত্রু না। এই মোটামুটি হলো আজকের কথা, যাই হোক আশা করি ক্লিয়ার হয়েছেন। ওকে, যাই হোক আপনাদের প্রশ্ন উত্তর এবার আসি। দেখেন আমি প্রতিদিন আপনাদের কিন্তু প্রশ্ন উত্তরও দিই, এখন এই যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি, এই প্রশ্ন উত্তরগুলো বলেন যে একজন জীবনে মালয়েশিয়াতে আসে নাই, রিক্যালিব্রেসি, এই শব্দটা মানে মালয়েশিয়ান শব্দ, ইংলিশে বলে রিক্যালিব্রেশন, এই রিক্যালিব্রেসির এই যে নিয়ম কারণ গুলো প্রতিদিন অনলাইনে মালয়েশিয়ান ভাষায় দিচ্ছে, তো বাংলাদেশে একজন ইউটিউবার যে জীবনে মালয়েশিয়ান আসে নাই, সে কিভাবে এই সংবাদগুলো, এই প্রশ্ন উত্তর গুলো দিতে পারবে? ওকে, মাই ট্রাভেল পাস, মালয়েশিয়ান ইমিগ্রেশন মাই ট্রাভেল পাস, এই যে এই সুপিগুলো আছে, তো এই মাই ট্রাভেল পাস সম্পর্কে বাংলাদেশ থেকে একজন কতটুকু কি জানে? তো আমরা এইগুলো দেওয়ার উদ্দেশ্য কি, যাতে সাধারণ জনগণগুলো এই সমস্ত বিভ্রান্তিকর নিউজে না পড়ে, খপ্পরে না পড়ে তারা সঠিক সংবাদগুলো জানতে পারে। যাই হোক, সর্বোপরি আবার বলি, যদি আমার এরপরেও আমার ওই সমস্ত কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, সরি। আমি মূলত তাদেরকে বলেছি, আমি আবার রিপিট করছি, যারা এরকম, যাদের সংবাদের মাধ্যমে সাধারণ মানুষগুলো বিভ্রান্তিকর শিকার হচ্ছে, আমি একমাত্র এই কথাগুলো তাদেরকেই বলছি, এবং তাদেরকেই বলছি তারা দুষ্ট ইউটিউবার, তাছাড়া কারো গোষ্ঠী শুদ্ধ গালাগালি ওর ওখানে পারে নাই যে তার বংশের সমস্যা, তার সমস্যা এরকম না, বলছি দুষ্টু ইউটিউবার। এবং কি গত কয়েকদিন আগেও আমেরিকান এক, বাংলাদেশে বংশগত আমেরিকান নাগরিকও এক ইউটিউবারের বিরুদ্ধে অনেক অকথ্য গালাগালি পারছে আমি দেখেছি, যে বলছেন যে এরকম ওই সময় শব্দগুলো আমার এখানে না আনলাম। যাই হোক, তো ওরকম কোনো শব্দ আমার মুখ থেকে ওরকম বের হয় নাই। যাই হোক, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছেন আসলে কোন কথা বলেছিলাম। যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন, এখন ছুটিতে বাড়িতে গেলে কি কোয়ারেন্টাইনে থাকতে হবে কিনা, তাদের জন্য উত্তর হলো যে মালয়েশিয়া থেকে আপনি যখন বের হবেন, তার 72 ঘন্টা আগেই তো আপনাকে করোনা টেস্ট করতে হবে। এই করোনা টেস্টে যদি আপনার ভুল রিপোর্ট হয়, যদি পজিটিভ আসে, তাহলে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশনে আপনাকে ক্রস করতে দিবে না। আর যারা এরকম এখানে কোয়ারেন্টাইন, সরি, এখানে করোনা টেস্ট করে যাবেন, তাদেরকে বাংলাদেশে ওরকম কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ওকে, ইমিগ্রেশনে মাই ট্রাভেল পাস নিতে কি বয়স লাগবে? জি,
এখানে বলা হয়েছে যে সাধারণ ওয়ার্কার যারা আছে মাইটাবেল পাস, কিন্তু অনেকের জন্য, লোকাল নাগরিকের জন্য যারা সেকেন্ড হোম করছে তাদের জন্য, স্টুডেন্টদের জন্য যাদের এখানে বিয়ে করেছে তাদের জন্য, সকলের জন্য মাইটাবেল পাস এটা বাধ্যতামূলক। যারা এরকম সাধারণ নাগরিক আছে তাদের জন্য মাইটাবেল পাসের দেশে চলে যেতে হলে অথবা দেশ থেকে আসতে হলে আপনার কোম্পানির মালিকের কাছ থেকে, মালিকের মাধ্যমেই মূলত প্রসেসটা করতে হবে, মালিকের মাধ্যমেই প্রসেসটা করতে হবে। ওকে, মাইটাবেল পাসের যে লিঙ্কটি আছে সরি মাইটাবেল পাস mtp.imi.gov.my, এখানে গেলেই বিস্তারিত আপনারা পাবেন। ওকে, ভিসা আছে এখন দেশে গেলে কি কি লাগবে? ওকে, ভিসা আছে এখন দেশে গেলে আপনার প্রথমত মাইটাবেল পাস লাগবে, তবে এটা ছাড়া অনেকেই যেতে পারবেন, কোনো সমস্যা নাই যদি ডিফিকাল্টি মনে করেন। করোনা টেস্ট করতে হবে, এয়ার টিকিট লাগবে, এই মোটামুটি বেসিক জিনিস। ওকে, অবৈধদের জন্য কোন এয়ারলাইন্সে ভালো হবে? ওকে, সেক্ষেত্রে গতকালকে বা গত সপ্তাহে অনেকগুলো কমেন্টস আসছে যে ছোট ছোট কিছু এয়ারলাইন্স আছে যে এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন কিন্তু এয়ারলাইন্সের ফ্লাইট চেঞ্জ হয়েছে এক সপ্তাহ পরে, কিন্তু দেখা গেছে যে যারা অবৈধরা বৈধ হয়ে, অবৈধরা জরিমানা দিয়ে দেশে যাবেন তাদের তো এরকম দেখা গেছে যেই দিনে ফ্লাইট ওই দিন পর্যন্ত স্পেশাল পাস থাকে, তাহলে এরকম ঝামেলা হয়। সেক্ষেত্রে আপনারা মালয়েশিয়ান এয়ারলাইন্স অথবা বাংলাদেশ এয়ারলাইন্সকে এই প্যান্ডামিকের মধ্যে পছন্দের তালিকায় রাখতে পারেন, আমি এই দুটোই সাজেস্ট করি। ওকে, আমি ক্লান্তাং থাকি অফিস কে এলে কিভাবে ভিসা রিনিউ করব? ওকে, ধন্যবাদ, সুন্দর একটা কথা করছেন। অনেকের অফিস কুয়ালালামপুরের ভিতরে এখন ক্লান্তাং থাকেন, সে কিভাবে তার ভিসাকে রিনিউ করবে? তার ভিসা রিনিউ করার জন্য কিন্তু পাসপোর্টের স্ক্যান কপি হলেই যথেষ্ট, এরপরেও যদি আপনার পাসপোর্ট এখানে দিতে হয়, ভিসা স্টিকার যেদিন আপনার ডেলিভারি দেবে সেদিন তো আপনার পাসপোর্ট অফিসে থাকতে হবে, সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন ডিএসএল অথবা ফিডেক্স অথবা এরকম যেই কুরিয়ার সার্ভিসে পাসপোর্ট এক জেলা থেকে আরেক জেলা দেওয়া যায়, এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি পাসপোর্টটা আপনার বসের কাছে পাঠাইতে পারেন। ওকে, অন্য জেলা থেকে কিভাবে কেএলএ আসব পাসপোর্ট নিতে, এমসিও ট্রাভেল পাস? ওকে, এই বিষয়ে আপনাদেরকে বলছিলাম যে এই মুহূর্তে অন্য জেলা থেকে আসলে দুইটা জিনিস লাগবে, সেটা হলো ওই জেলার আপনার যেখান থেকে আসবেন ওখানে আশেপাশে থেকে যে কোনো একটা পুলিশ স্টেশন থেকে একটা সুরাত নিয়ে আসতে হবে, প্লাস আপনি যে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট নেওয়ার জন্য আসছেন ওই আপনার অ্যাপয়েন্টমেন্টটাও প্রিন্ট করে নিয়ে আসবেন। ওকে, ধন্যবাদ। ওকে, এরপরে যেটা আছে ইমার্জেন্সি পাসপোর্ট কিভাবে এক জেলা থেকে আরেক জেলা যাবো, হ্যাঁ যেটি বলছিলাম যে ইমার্জেন্সি যদি এরকম দরকার হয় সেটি আপনি ডিএসএল অথবা ফিডেক্স এরকম যেই কুরিয়ারের মাধ্যমে পাসপোর্ট এক জেলা থেকে আরেক জেলা দেওয়া যায় ওই কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। ওকে, যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কিন্তু পাসপোর্ট আনতে পারে নাই তারা কি করবে? ওকে, তাদের জন্য পরামর্শ, নতুন আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পরবর্তীতে পাসপোর্ট ডেলিভারির জন্য। ওকে, রিক্যালিভারেসি অ্যাপয়েন্টমেন্ট থাকলে কি পুলিশের ঝামেলা হবে? ওকে, সেক্ষেত্রে একটা কথা বলছেন যে আপনার রিক্যালিভারেসির অ্যাপয়েন্টমেন্ট বলতে কি, আপনি রিক্যালিভারেসি দুইটা, একটা হলো দেশে যাওয়া রিক্যালিভারেসি পুলা আর একটা এখানে বৈধ হওয়া, আপনি যদি দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে ওই অ্যাপয়েন্টমেন্ট দেখিয়েও পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন, বলতে পারবেন যে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে আমি দেশে চলে যাবো, তো অথবা আমার ভিসাটা রিনিউ আছে অথবা আমি ভিসা নতুনভাবে অবৈধ ছিলাম বৈধ হওয়ার প্রক্রিয়ার মধ্যে আমি আছি, সেক্ষেত্রে বাঁচার সম্ভাবনা আছে। ওকে, যাই হোক, একই কমেন্টস আবার আছে, অনেকেই প্রতিদিনই করেন, সেক্ষেত্রে দেখা গেছে এই একই কমেন্টসগুলো যদি ঘুরে ফিরে প্রতিদিনই করি অনেকের সমস্যা, ইনশাল্লাহ সেই জন্য সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়া হয় না। আশা করি আপনার কমেন্টসগুলো, আপনার মনের যে কমেন্টসগুলো আছে সেই কমেন্টসও এখানে অনেকেই করেছে, সেক্ষেত্রে আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। যাই হোক, আজ এই পর্যন্তই, এরপরে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাকে এখানে কমেন্টস করেন, আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।